বিপিএল এর সিলেট পর্বের শেষ দিনের ঠিক আগের দিন সোমবার গিয়েছিলেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন খেলা দেখতে। সেখানে সংবাদ সম্মেলনও করেছেন। সিলেট স্টেডিয়াম সহ চতুর্পাশে সুযোগ সুবিধা অবস্থা সবকিছু ঘুরে দেখেছেন। আর সেই সব কর্মের মাঝেই ঘটনা ঘটেছে একটা দুর্ঘটনার। অল্পের জন্য তার কোনো ক্ষতি হয়নি, পা ফসকে পড়ে গিয়েছিলেন অসাবধানতাবশত, আর সেই পা ফসকানো নিয়েই গুঞ্জন উঠেছে সিলেট স্টেডিয়ামের নানা জায়গায়। যেমন পা ফসকানোর সুযোগ রয়েছে, যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, আবার অন্যদিকে বিসিবি এবং বিপিএলেও এরকম পা ফসকানো অবস্থা বিরাজ করছে। ঘটনাটা আসলে কি ঘটেছিল? বিপিএল মানেই যখন সমালোচনা, আম্পায়ারিং কিংবা ডিআরএস অথবা ভেন্যু নির্বাচন সব কিছু মিলিয়ে এটি রীতিমতো হাস্যরসের জন্ম দিয়েই এসেছে। সেই আলাপের মধ্যেই ঢাকা ডমিনেটর্স আর রংপুর রাইডার্সের ম্যাচের ঠিক আগ মুহূর্তে সিলেটে গিয়ে ছোটোখাটো দুর্ঘটনার শিকার হয়েছেন। অল্পের থেকে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। সোমবার দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পৌঁছান পাপন। তাকে স্বাগত জানাতে প্রস্তুতি দেখা যায় সিলেট স্টেডিয়াম সিলেটে ব্যাপক। স্টেডিয়ামের চতুর্পাশে নাজমুল হাসান পাপনের প্ল্যাকার্ড, অভিনন্দন ব্যানার অনেক কিছুই দেখা যায়। কিন্তু বিপিএল যখন শুরু হয়েছে, বিপিএল শুরুর দিনও সিলেটের সেই স্টেডিয়ামে বিপিএলকে নিয়ে কোনো ব্র্যান্ডিং চোখে পড়েনি। অর্থাৎ বিপিএল এর ব্র্যান্ডিং করতে ভুলে গেলেও নাজমুল হাসান পাপনের ব্র্যান্ডিং করতে কিন্তু বিসিবি কিংবা সিলেটের স্টেডিয়ামের কর্তৃপক্ষ কিংবা বিপিএল কর্তৃপক্ষ ভুলে যাননি। আর সেই স্বাগত জানানো নানা রকমের প্ল্যাকার্ডকে ডিঙিয়ে যখন হাঁটছিলেন, ঢোকার আগ মুহূর্তে দুর্ঘটনায় পড়েন বিসিবি সভাপতি। ভিআইপি বক্সে ঢোকার আগে সিঁড়িতে পা পিছলে পড়ে যান তিনি, তবে এতে বড় কোনো আঘাত পাননি। দুই হাঁটুতে একটু আঘাত পেয়েছেন, সাথে সাথেই উঠে দাঁড়িয়েছেন এবং ভেতরেও চলে গিয়েছেন। অবশ্য এটি নিয়ে সাথে সাথেই নাজমুল হাসান পাপন বলেছেন, তার নিজের ভুলেই তিনি পড়ে গিয়েছেন, না দেখে না খেয়াল করে হাঁটছিলেন বলেই পা ফসকে পড়ে গিয়েছে। এখন বিপিএলও যেভাবে পা ফসকে পড়ে যাচ্ছে, বিপিএল যেভাবে পা ফসকে মান হারাচ্ছে প্রতি বছর ক্রমান্বয়ে, সেটির সঙ্গে এই বিসিবি প্রেসিডেন্টের পা ফসকানোকে অনেকে আবার তুলনা করছেন। একটি টেলিভিশন চ্যানেলের ক্যামেরায় এমন ভিডিও চিত্রও দেখা গেছে যে সিলেট স্টেডিয়ামের নানা অসঙ্গতি, অব্যবস্থাপনা দেখা গেছে। টয়লেট থেকে পানি গড়িয়ে স্টেডিয়াম চত্বর, এমনকি স্টেডিয়ামের বাইরের রাস্তা পর্যন্ত স্যাঁতস্যাঁতে পানি জমে আছে। যে কোনো মুহূর্তে ওখানেও পা ফসকে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়া দেখা গেছে বিপিএল এর স্টেডিয়ামে সাইড স্ক্রিন ব্যবহার করা হচ্ছে, যেটা বাঁশের তৈরি, আর ঠিক তার ওপরেই দোতলায় যেখানে সাংবাদিকদের প্রেস বক্স, সেই জায়গার যে রেলিং, সেই রেলিং এর উচ্চতা 2 ফিটেরও কম। সেখানে যদি অসাবধানতাবশত কেউ রেলিং এ হেলান দিতে গিয়ে পা ফসকে পড়েন কিংবা শরীর ফসকে যায়, তাহলে অনেক নিচে, অন্তত 40 থেকে 50 ফিট নিচে তাকে পড়ে যেতে হবে, সেই ক্ষেত্রে জীবনের আশঙ্কাও রয়েছে। সব কিছু মিলিয়ে এই সকল অসঙ্গতির সঙ্গে, এই সকল পা ফসকানোর সঙ্গে বিসিবি প্রেসিডেন্টের পা ফসকানোকে অনেক গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম মেলানোর চেষ্টা করছেন। তবে নিছক নেহায়েতই একটি দুর্ঘটনার সঙ্গে এরকম মিল খুঁজে নেয়াকে আবার বিসিবি এবং সচেতন মহল একটু বেশি বাড়াবাড়িও বলছেন।